সবাইকে স্বাগত জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো বরাক ভ্যালির কাট অফ আমরা অ্যানালাইজ করতে চলেছি। তো সম্ভাব্য বরাক ভ্যালির কাট অফ কত হতে পারে, তো আমাদের পুরাতন যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তার কাট অফ কততে শেষ হয়েছিল এবং নতুন কতজন স্টুডেন্ট আমরা বন্ধুরা কতজন স্টুডেন্ট কোয়ালিফাই করেছে আসাম টেটে সেগুলোর উপর ভিত্তি করে, এবং আমরা সহজ গুরুর তরফ থেকে একটি সার্ভে করেছিলাম। সহজ গুরুর তরফ থেকে আমরা একটি অনলাইন সার্ভে করা হয়েছিল। তো অনলাইন যে সার্ভে রয়েছে এই সার্ভেতে কতজন ব্যক্তি কত পার্সেন্ট নম্বর পেয়েছেন এর ভিত্তিতে আমরা এই কাট অফটি তৈরি করেছি। তো একদম লাইভ প্রুফ সহ আমরা আজকে আপনাদের সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, কারণ পরে আপনারা সেই কাট অফ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, ঠিক আছে, তাই না? তো সুতরাং আগে ভিডিওটি লাইক করে দিন ভাই, কারণ আপনাদের লাইক আমাদের অনেক মোটিভেট তৈরি করে। এবং কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বরাক ভ্যালিতে 3টি ডিস্ট্রিক্ট রয়েছে, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। সেখানে জেনারেল মানে ইউআর, ওবিসি, এমওবিসি, এসসি, এসটিপি, তারপর ইডাব্লিউএস, এই সবগুলির কাট অফ কত হতে পারে আমরা একদম কাস্ট ওয়াইজ আলাদা করেছি, আপনাদের একদম লাইভ আমরা দেখিয়ে দেবো এবার, ঠিক আছে? তো দেখুন টোটাল পোস্ট আমরা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে 480 এবং সায়েন্স টিচার রয়েছে 69। এবং সায়েন্স টিচার যারা রয়েছেন মানে সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা সায়েন্স টিচারে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সায়েন্স টিচারের পোস্ট কম থাকার কারণে তারাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারে অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা অ্যাসিস্ট্যান্ট টিচার অলরেডি অ্যাপ্লাই করবেন, সেটা আমরা জানা, কারণ প্রিভিয়াস যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেখানেও তারা কিন্তু অ্যাপ্লাই করেছে এবং তারা সাকসেস হয়েছে, তারা চাকরিও পেয়েছে, জবও পেয়েছে। সুতরাং এমই স্কুলের ক্ষেত্রে বা আপার প্রাইমারির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচারে কিন্তু কাট অফ হাই হবে, সেটি আপনারা ভালো করে জেনে নিন। তো চলুন কথা না বলে আমরা সরাসরি যে সার্ভে করেছিলাম সার্ভেতে আপনাদের প্রথমে নিয়ে যাই। তো দেখুন সহজ গুরুর তরফ থেকে যে সার্ভে করা হয়েছিল তো সেই সার্ভেটি এইভাবে ছিল যে রিএভলিউশনের পর ইউপি টেটের নম্বর তো 300+ পেয়েছে 7%, অর্থাৎ 300+ পাওয়া ব্যক্তিও আছেন। 290 থেকে 300 পর্যন্ত মার্ক রয়েছে 6%। তারপর 270 থেকে 290 পর্যন্ত রয়েছে 18% এবং 250 থেকে 270 পর্যন্ত নম্বর রয়েছে 25% এবং 250-এর নিচে যারা রয়েছেন তারা 44%, অর্থাৎ 250-এর নিচে কিন্তু অনেক ব্যক্তি রয়েছেন, এক্ষেত্রে আমরা ক্লিয়ার। এবং 300-র উপরেও কিন্তু 300+ নম্বরও কিন্তু আমাদের অনেক বন্ধুদের রয়েছে, আর 250-এর নিচেও কিন্তু অনেক রয়েছে। তো কাট অফ ঠিক কীভাবে হবে তো আরেকটি অ্যানালাইস আমরা এবার দেখাতে চলেছি, এটি দেখুন, তারপর আমরা কাট অফ অ্যানালাইজ করব। তো সহজ গুরুর তরফ থেকে একটি অনলাইন আমরা একটি ব্যবস্থা করেছিলাম, অনলাইন সার্ভে যেটা বলা হয়। তো এই সার্ভেতে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, কারণ সবাইকে এই লিস্টে আনা সম্ভব হয়নি, কারণ আমরা অনেক রয়েছি, অনেকে হয়তো সেখানে কাট অফে আমরা অংশগ্রহণ করেননি। তো আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আমরা এবার আপনার ডিসকাস করার চেষ্টা করছি। তো টোটাল পোস্ট আছে আমাদের 549, ঠিক আছে, 549 টোটাল পোস্ট। তো তার মধ্যে জেনারেলের মধ্যে 300+ ক্যান্ডিডেট আমরা এই সার্ভেতে 10জন 10+ ক্যান্ডিডেট আমরা পেয়েছি, অলরেডি আমাদের কাছে লিস্ট এসে গেছে। তো জেনারেল মধ্যে 10জন আমরা পেয়েছি 300+, তো আরও অনেকেই থাকবেন সেগুলি আমরা পাইনি। এবং 270+ পেয়েছি মানে আমরা 80 ক্যান্ডিডেট, 270+ মার্ক রয়েছে 80 জন ক্যান্ডিডেটের 270+ রয়েছে, ঠিক আছে, একটা অ্যাভারেজ ছিল। এবং ওবিসির ক্ষেত্রে 260+, ওবিসির ক্ষেত্রে 260+ রয়েছে 60 জন ক্যান্ডিডেটের, 60 জন ক্যান্ডিডেট, টোটাল 60 ক্যান্ডিডেটের 260+ ওবিসি কাস্টের মার্ক রয়েছে। তো অনেকের আমরা যারা পেয়েছি সেগুলো আলোচনা করছি, তাছাড়া আর অনেকে রয়েছেন যারা আমরা সার্ভেতে ওনারা অংশগ্রহণ করতে পারেননি এবং আমরা ওনার কাছে পৌঁছাতে পারিনি, তার জন্য সেগুলো আমরা জানতে পারিনি। তো এই ছিল আরেকটি সার্ভের অ্যানালাইসিস। তো সবগুলির সার্ভের অ্যানালাইসিস থেকে আমরা এটুকু সিদ্ধান্তে উপনীত আমরা হয়েছি যে দেখুন আমাদের সার্ভেটি এইভাবে ছিল। তো এই সার্ভেগুলো দেখলেন, এবার আমরা একটি কাট অফ সিদ্ধান্ত উপনীত হয়েছি। তো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান ভাই, আপনারা এক একটি শেয়ার অবশ্যই করে নেবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনাদের আপলোডেড আমরা দিতে থাকবো, ঠিক আছে, পরবর্তী সার্ভেতে আপনারা অংশগ্রহণ করবেন, ঠিক আছে। তারপর দেখুন আমরা এই কাট অফ আমরা যেটি অ্যানালাইজ করেছিলাম, তো জেনারেলের টোটাল বরাক ভ্যালিতে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে রয়েছে 144 এবং সায়েন্স টিচারে রয়েছে 9টি পোস্ট, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট টিচারে রয়েছে আমাদের 144টি পোস্ট এবং সায়েন্স টিচারের ক্ষেত্রে রয়েছে 9টি পোস্ট। তো তার জন্য টোটাল সেই পোস্টের জন্য আমরা কাট অফ ধরতে পারি 270+, কারণ জেনারেল 270-এর নিচে আসার কোনো মতো সম্ভাবনা নাই, কারণ 300+ জেনারেল ক্যান্ডিডেট 300+ মার্ক কিন্তু অনেক ব্যক্তির আছে। আমরা এই মুহূর্তে সার্ভেতে দেখেছিলাম প্রথম পারমিশন থেকে 7% এবং পরবর্তী সার্ভেতে দেখেছিলাম যে 10 জন ক্যান্ডিডেট আমরা অলরেডি হাতে পেয়ে গেছি। তো যেহেতু আমরা হাতে পেয়ে গেছি সুতরাং আরও অনেকেই আছেন 300+। সুতরাং জেনারেলের কাট অফ কিন্তু 270-এর নিচে আসার কোনো চান্স আমি দেখছি না, ঠিক আছে। তো আমরা সহজ গুরু সার্ভেতে সেরকম প্রতিফলিত হচ্ছে না। তারপর ইডাব্লিউএস, তো ইডাব্লিউএস হচ্ছে জেনারেলের ঠিক তার পরবর্তী কোটা, অর্থাৎ জেনারেল থেকে যেগুলো বাদ পড়ে যায় সেগুলি একদম সরাসরি ডাইরেক্ট ইডাব্লিউএসে চলে যায়। তো ইডাব্লিউএসে প্রায় 2 কম হবে, কারণ 1 মার্কের ভিত্তিতে 70 জন 80 জন ক্যান্ডিডেট 1 মার্কে নিযুক্তি হয়। আমরা প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্টে দেখেছিলাম যে অনেক ব্যক্তিরা আছেন 0.01 বা 0.02 মার্কের জন্য ওনারা সেই ফাইনাল প্রভিশনাল মেরিট লিস্টে আসতে পারেননি। সুতরাং অনেক দুঃখের খবর ভাই। তো 1 মার্কের ভিত্তিতে 70 থেকে 80 জন ক্যান্ডিডেট থাকেন প্রত্যেক। আমরা প্রিভিয়াস আপনার প্রভিশনাল লিস্ট দেখবেন, সেখানে আপনারা দেখবেন 1 নম্বরের এগেনস্টে 70 থেকে 80 জন থাকে। সুতরাং ইডাব্লিউএসে যেহেতু মাত্র 15+217টি পোস্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে 268-এর নিচে আসার কোনো চান্স নেই। তো 260+ থাকে ওবিসি। তো ওবিসির জেনারেলি পোস্ট কিছুটা বেশি থাকার কারণে তো জেনারেল শেষ হওয়ার পর ওবিসি স্টার্ট হবে। তো জেনারেল 270 থেকে নিচে এসে তখন ওবিসি স্টার্ট হয় কাস্ট ওয়াইজ। তো ওবিসির পোস্ট অনেকগুলো থাকার কারণে ওবিসি পোস্ট দেখুন 118টি সোশ্যাল সায়েন্সের টিচারের ক্ষেত্রে রয়েছে, এসএসসি টিচার এবং সায়েন্সের ক্ষেত্রে 13টি রয়েছে। সুতরাং সেখানে ওবিসির কাট অফ 250+ হবে, ঠিক আছে। 250+ ওবিসি কাট অফ হওয়ার সম্ভাবনা আছে। তারপর এসসি, তো এসসি দেখুন পোস্ট মোটেই নাই বললেই চলে, কারণ টোটাল বরাক ভ্যালিতে মিলে একদম 27টি + 5টি আমাদের এসসি পোস্ট রয়েছে। তো এসসি প্রায় জেনারেলের সমান হবে, হয়তো 1-2 আমাদের কমতে পারে, ঠিক আছে, 1-2 কমতে পারে ইডাব্লিউএসের মতো। কিন্তু এসসি কাট অফ আমি এই ক্ষেত্রে 270 দিয়েছি, তার কারণ হয়তো কোনো ব্যক্তির টোটাল একাডেমিক মার্ক ধরে নিন, একাডেমিক মার্ক তার 80% রয়েছে, একটা কথা ধরে নিন একাডেমিক তার টোটালি তার এইচএস, ভালো মতো কথাগুলি খেয়াল রাখবেন, তার একাডেমিক হয়তো তার এইচএস রয়েছে এবং তার গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএতেও তার একাডেমিকে হয়তো ধরে নিন 80% রয়েছে, ডিএলএডেও তার কী রয়েছে 80% রয়েছে, ঠিক আছে। কিন্তু টেটে কিন্তু সে 83 বা 84 পেয়েছে। এবার অনেক ক্যান্ডিডেট আমরা এরকম পেয়েছি, আমাদের কাছে অনেক ক্যান্ডিডেট এরকম আছে ভাই, হয়তো 83-84 পেয়েছে টেটে, কিন্তু তার একাডেমিক ইয়ারে এইচএসে 80%, বিএতে 50 বা 80% এবং ডিএলএডিতে 80% রয়েছে। সুতরাং সবগুলিতে তার কিন্তু অনেকগুলি ভালো ভালো মার্ক, কিন্তু তারপরেও সে টেটে সে যেহেতু 83 বা 84 পেয়েছে, তখন সে কিন্তু জেনারেলে কিন্তু ঢুকতে পারবে না, তার যে রস্টার সিস্টেম সেখানে মেনটেন হবে না। তো রস্টার সিস্টেমের কারণে সে কিন্তু সেই এসসিতেই থেকে যাবে, তার সেই কাস্ট সেটাই কাস্টেই থেকে যাবে, ঠিক আছে। সুতরাং ওবিসির ক্ষেত্রে সেম, যদি সে 83 বা 84 পেয়ে তার কাস্ট ওয়াইজ যদি সে ওবিসি পেয়ে থাকে, তখন সে কিন্তু জেনারেলে যেতে পারবে না। সুতরাং সে ওবিসিতেই থাকবে। যদি এবিসি যেহেতু পোস্ট বেশি থাকার কারণে কাট অফটি কমতে পারে এবং এসসির যেহেতু পোস্ট একদম কম, সম্পূর্ণ বরাক ভ্যালিতে, সম্পূর্ণ বরাক ভ্যালির কথা বলছি, সেখানে 27টি পোস্ট রয়েছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে। করিমগঞ্জে রয়েছে 8টি এবং হাইলাকান্দিতে 13টি রয়েছে, ঠিক আছে। কাছারে রয়েছে এই ধরনের 4টি পোস্ট রয়েছে। সুতরাং সেই 270+ কাট হওয়ার চান্স আছে, 1-2 মার্ক কমতে পারে, সেটি কোনো ব্যাপার নেই। এসটিপির ক্ষেত্রে বা এইচটিপি এবং এইচটিএইচের অনেকগুলি পোস্ট থাকে, সুতরাং সেখানে ক্যান্ডিডেটও কম থাকে এবং পোস্ট বেশি থাকে। প্রত্যেকবার দেখা যায় সেখানে ভ্যাকেন্ট পোস্ট থাকে যায়। সুতরাং এই এসটিপি এবং এইচটিএইচের ক্ষেত্রে কোনো কথা নেই, এখানে কাট অফ যথেষ্ট কম হবে। তো সেটি 230 আমরা অনুমান করে ধরে নিলাম। তো টোটাল পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং সায়েন্স টিচার মিলে 549, ঠিক আছে। আমরা সহজ গুরুর তরফ থেকে এই ধরনের ক্ষুদ্র একটা প্রয়াস চালিয়েছিলাম। তো তাছাড়া আপনাদের মার্ক, যারা আমাদের সার্ভেতে অংশগ্রহণ করেননি, তো আপনাদের মার্ক কত রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই। তো তার পরবর্তীতে ফাইনালি আপনারা দেওয়ার পর আমরা ফাইনালি আরেকটি অনুমান করে ফাইনাল আপনাদের একটি অ্যানালাইজ দিয়ে দেবো। সেগুলি হচ্ছে সবগুলো আমাদের সেই সার্ভের তুলনামূলক ভিত্তি, সেখান থেকেও কিছুটা একেবারে যে কারেক্ট হবে সেরকম কোনো কথা নয়, কিছুটা কম বেশ হতে পারে, সেটি কিন্তু বলা বাহুল্য। তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।